বাগিরানাই, ভেরি গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে 19-10, চায়ের কাপ হাতে নিয়ে, সময় এখন সকাল 6টায়। উঠে পড়েছি আমরা, আমাদের আজকে সাফারি আছে। সাফারি হচ্ছে যাত্রাপ্রসাদে, আর সাফারির টাইম হচ্ছে মোস্ট প্রবাবলি 6:30 থেকে 8:30, এটা সাফারির টাইম। তখন আমরা গাড়ি করে যাব, পারমিট করা আছে, ওখানে গিয়ে টিকিট ফিটগুলো করতে হবে। চলুন দেখা হচ্ছে সাফারি থেকে যাত্রাপ্রসাদে, আজকে আমরা কী কী দেখি সেটা আপনাদের আমি দেখাবো। চলুন এসছি গরুমারা জাতীয় উদ্যানের, এটা গেট, টিকিট কাউন্টার, এই যে সেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। খালি গরুমারা ফরেস্ট থেকে বেরিয়েছি, উইদিন 1 কিলোমিটার, মানে কি বলবো, স্তম্ভিত হয়ে গেলাম। পুরো হাতির পাল ক্রস করছে, এতদিন ধরে দেখেছি, ছবিতে দেখেছি, শুনেছি, বাট চাক্ষুষ চোখের সামনে দেখলাম পুরো হাতির একটা পাল একটা জায়গা থেকে একটা জায়গায় যে ক্রস করে, যে হাতির যে করে একটা আছে না রাস্তায় লেখা থাকে হাতি ক্রসিং করে, হাতি করিডোর, সে প্রথম দেখলাম, অসাধারণ অভিজ্ঞতা। প্রায় 15-20টা তো হাতি মানে হবে বটেই, মানে মানে সাফারি করার আগে যে যা দেখলাম মানে স্তম্ভিত হয়ে গেল, অসাধারণ অভিজ্ঞতা, দারুণ লেগেছে। উত্তেজনা, প্রথমে বেরিয়েই একদম হাতি পাল দেখলাম, দেখা গেল পুরো ফ্যামিলি, দারুণ দারুণ। সকালে বেরিয়ে সকালের মধ্যে ভালো যাবে এই। এখন আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে, এই টুরটা যে নাম যাত্রাপ্রসাদ, এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। আর একটা ওয়াচ টাওয়ার এখানে আছে, নিয়ে যাচ্ছে, দুটো ওয়াচ টাওয়ার করেছে এখন যাত্রাপ্রসাদে, আগে ওখানে ছিল, এখন একটা এখানে করেছে। এই যে শুনুন, যাই এখানে কিছু আছে কি দেখা যাক। যাত্রাপ্রসাদে মানে সাফারির মধ্যে কিছু দেখতে পেল কি জানি না, বাট সাফারি ঢোকার আগে রাস্তাতে দেখলাম না পুরো হাতির পাল একদম, এবার ওটাই মানে যাকে বলে খুব ভালো লেগেছে। কপালের ব্যাপার বুঝলেন তো, কপাল ফরেস্টের ভেতরে ব্যাপার, বাট বাইরে আউটারে প্রচুর হাতি দেখলাম। এই যে পাঁচটা আটটে রং করেছে এটা, হ্যাঁ ঢুকে
কিছুই নেই, যথারীতি কিচ্ছু নেই। সল্ট পিট এখানে থাকলে দেখা দেখা যেত, এখন দেখা যাচ্ছে হয়তো বিকেল দিকে আর আসবে এরকম। এখন আছি হোটেল ময়ূর রিসর্ট, এই তার নাম্বার। রিসর্টটা আপনাদের একটু দেখাই, এই হচ্ছে রিসর্টের এন্ট্রিটা। এই রিসর্টের এন্ট্রি, এখান থেকে কটেজ গুলো শুরু হচ্ছে, এরকম কটেজ। এরকম কটেজ শুরু হচ্ছে একটা করে এরকম, আর এরকম গাছগাছরা করা আছে। এরকম একটা পার্ক মাঠের মতো আছে ছোট্ট, ভালো লাগছে। স্লিপ আছে, স্লিপটা ভালো কন্ডিশন নয়, কিন্তু দোলনাটা আছে, দোলনাটা ভালো কন্ডিশনই আছে। এখানে হচ্ছে ভেতরে খাবার জায়গা, আর গাড়ি পার্কিংয়ের এখানেই জায়গাগুলো করা আছে। মানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানেও কিছু রিসর্ট আছে। এই যে এদিকটা, এদিকটা আমরা যা করেছিলাম, লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম মূর্তি। মূর্তি ওখান থেকে একদম কাছে, মানে লাটাগুড়ি থেকে মূর্তি লাগলো কতক্ষণ বলবো, এক ঘন্টা, হাফ অ্যান আওয়ার মতো সময় লাগলো। আমরা চলে এলাম মূর্তি, মূর্তিতে এসে খুব এনজয় করলাম। আসুন মূর্তিটা আপনাদের ঘুরে দেখাই। চলে এসেছি মূর্তি রিভারে, মূর্তি নদীতে। এবার সবাই যখন চান করছে, কি আমার ইচ্ছা করছে, কিন্তু জানতাম না এখানে সুন্দর চান করা যায়। আপনাদের রেকমেন্ড করবো, আপনারা এখানেই চান করবেন, টাওয়েল গামছা নিয়ে আসবেন, জামা কাপড় নিয়ে আসে এখানে ঠান্ডা জলে হালকা করে চান করবেন, দারুণ লাগবে। এ দেখুন গান টান নিয়ে দারুণ লাগছে, মানে মূর্তি নদীতে মানে এত পা ডুবি জানলা, দারুণ লাগছে। এই সবাই দেখুন চলে যাচ্ছে, এদিকে চান করছে, খুব মিস করছি। চেষ্টা করছি হেঁটে, দেখি পারি কি না হেঁটে। এলে যদি চা বাগানের একটা ছবি না তোলা যায়, ভিডিও না করা যায়, তাহলে ডুয়ার্সের অপমান। এত এখানে চা বাগান আছে। আমরা এখন এসেছি বাতাবাড়ি টি এস্টেট। এই এস্টেট, এই যে দেখা, বাতাবাড়ি টি এস্টেট, বিউটিফুল সত্যি। দেখুন চারিপাশটা, সবাই ছবি তুলতে ব্যস্ত, আর সুন্দর এপিসোডটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আবার আসব, কুচবিহার ভ্রমণ, মদনমোহন মন্দির আর কুচবিহার রাজবাড়ি দর্শন, এই হবে আমার শেষ ভিডিও। আজকের মতো বিদায় জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, টাটা। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আমি অর্ণব, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় করছি, সুন্দর সুন্দর ভিডিও করছি। যদি ভিডিও কোনো ভালো লাগে, আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন। যখন নতুন ভিডিও দিই আপনার ফোনে, তার যেন তার নোটিফিকেশন অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ।